করিমগঞ্জত গৃহস্থান থাকার সুযোগ গ্রহণ করে চুরে লুটিনিলে ধন আর সোণর টুকুরা। ঘটনা অনুসর করিমগঞ্জত লঙ্গাই রোডর বাসিন্দা পদ্মাবতী দাস নথকার সুযোগতে ঘর লুটপাট করে চুরে। গিলর তলা ভাঙি ঘর প্রবেশ করে নগদ ধনের পাই বহু পরিমাণের সোণ লই উধাও হয় চুর। সন্ধ্যার পরে আমি প্রায় ঘন্টা দেড় ঘন্টার লেগে আমার বইনের ঘরে গেছিলাম। আইসি যখন তখন প্রায় 8:20-25 আইয়ে দেখি আমার বাড়ি অন্ধকার। অন্ধকার দেখে ভাবলাম যে বাল্ব ফিউজ হয়েছে বোধহয়। তখন দেখি না গ্রিল খোলা, গ্রিল খুলে আমার ছেলে হয় মা দরজা খোলা। তারপরে তখন আমার যেটা মনে হয় মা ফিসে দিকে আছে, দরজা খোলা। হ্যাঁ দরজা খোলা, তখন এর ভিতরে ঢুকছে না। ভাবলো যে হয়তো ঘরের ভিতরে মানুষ মানুষ থাকতে পারে। এই মান্না পান্নার দোকানে তারা ডাকছে, ডাকার পরে তারা আইসে, আইসে পরে তারা থানার ইয়ে করছে। তারপরে থানার থেকে তো পুলিশ উলিশ আইলো, আইয়া দেখলো সব দেখিয়া তখন তারা হইলো আপনারা জিনিস আটাইলে। আমরা হইলাম যে যদি কুকুর উকুর লইয়া আনতে তো একটু ইয়ে। আমার ক্যাশ নিছে প্রায় এক জায়গায় আছে একদম ক্যাশ 13,000, আরো জায়গায় 5,000, আর এক জায়গায় ওরকম 5-6,000 টাকা, মানে ওইরকম নানান জায়গার মধ্যে কিছু কিছু আছে। এক মাস আগে আমার হাজব্যান্ড মানে হাজব্যান্ডের শ্রাদ্ধ হয়েছে, তো তখন যে কিছু কিছু টাকা এদিক সেদিক আইসে। আমরা ভাবছি যে প্রায় 20-25 ভরি সোনার দাম এখন কত এটা তো আমি ঠিক করতে পারি না। না এমনি তো কোনো মানুষকে তো আমি সন্দেহ করতে পারি না, কেননা আমি তো এরকম কেউ বুঝতে পারছি না। রাত্রে এরকম চুরিটা তো ভাবতেও পারি না, কারণ এরকম তো কোনোদিন এরকম ঘটনা হয়েছে না। আর আমরা তো সন্ধ্যার পরে আশপাশ তো এরকম যাওয়া আসা তো করি, এরকম ঘটনা তো কোনোদিনই হয়েছে লঙ্গাই রোড। ঘটনার সন্দর্ভত আরক্ষীক জনোৱা হৈছিল যদিও আরক্ষীয়ে তদন্ত নকৰাৰ অভিযোগ উঠিছিল যদিও পিছে এই খবৰ পাই AIDC চেয়ারম্যান মিশন রঞ্জন দাস আৰু বিজেপি করিমগঞ্জ জিলা সভাপতি সুব্রত ভট্টাচার্যয় আরক্ষী অধীক্ষক কুমার সঞ্জিৎ কৃষ্ণাক অবগত করার পাছত আরক্ষী আহি তদন্ত আরম্ভ করে। চুরৰ দলে লৈ যায় নগদ ধনসহ বহু পরিমাণের সোণ। সোণৰ বজার মূল্য আছিল পাই 15,00,000 টাকা। করিমগঞ্জৰ পৰা তপন কুমাৰ ৰয়ৰ ৰিপৰ্ট, এনি ইণ্ডিয়া। www.anyindianews.com আপুনি ভিজিট কৰক প্ৰতিটো নিউজ। আমাৰ ফেচবুক পেজ এনি ইণ্ডিয়া নিউজ ফলো কৰক আৰু ভিজিট কৰক anyindianews.com।